পনেরোই অগস্ট থেকে রাজ্যের প্রায় দেড় কোটি মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে। হ্যালো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরানো সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন গত এপ্রিল মাস থেকে মা বনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিলেন রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে মাসে যে কারণে হাজার টাকা এবং বারোশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তবে এবার আগস্ট মাসে মহিলাদের জন্য আরো বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মা এবং বোনেরা এই ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান মহিলাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে ডবল টাকা পাঠানো হবে অর্থাৎ এই মাসে মহিলারা আর কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা পাবে না বরং আগস্ট মাসে তারা প্রত্যেকে পেয়ে যাবে দু টাকা এবং দু টাকা আর বন্ধুরা আগস্ট মাসে এখনো যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে তাও কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই আগস্ট মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা আসবে সে বিষয়টিও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তবে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার কোনো বিষয়ে বুঝতে অসুবিধা না হয় আর এই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বিগ বেকিং নিউজ লক্ষ্মীর ভান্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ হাজার টাকা এবং বারোশো টাকা নয় এবার পনেরোশো টাকা এবং দু টাকা আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে সেটাও আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা দেখলেন লক্ষ্মীর ভান্ডারে বিগ ব্রেকিং নিউজ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নাকি আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ হাজার টাকা এবং বারোশো টাকা নয় সরাসরি এবার আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে পনেরোশো টাকা এবং দুই হাজার টাকা তো পনেরোশো টাকা এবং দু হাজার টাকা কবে থেকে দেবে এবং আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই তারিখও আজকে আপনাদের জানাবো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এই প্রকল্প এমন একটি প্রকল্পে পরিণত হয়েছে যা রাজ্যের মানুষদের মুখে মুখে প্রচারিত হওয়ার পাশাপাশি এখন দেশের বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে কথা হচ্ছে আর এবার এই প্রকল্প নিয়ে নতুন করে আসার আলো দেখছেন রাজ্যের মা এবং বোনেরা তো বন্ধুরা বুঝতেই পারছেন এই প্রকল্পের জন্যই রাজ্যের প্রত্যেকটি সুবিধাভোগী মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে কত তারিখে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা তাদের হাতে পাবেন আর এই টাকা দিয়েই মহিলারা তাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকেন তো বন্ধুরা এবার আবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগ ব্রেকিং নিউজ দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডারে নাকি হাজার টাকা এবং বারোশো টাকা নয় সরাসরি দেড় হাজার টাকা এবং দুই হাজার টাকা করে দেওয়া হবে তো এই নিয়ে কি আপডেট রয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দু সালে বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের শাসক দল তৃণমূলে টলমল অবস্থা সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা এই প্রকল্প শুরু করার আশ্বাস দিয়েছিলেন ভোটে জিতি চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনৈতিক মহলের বড় অংশ মনে করেন তৃণমূলকে সরকারে ফেরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তরুপের তাস ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করাতেই ফের ছয় ছয়টি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি কংগ্রেস থেকে একটা আসন ছিনে নিল তৃণমূল সরকার দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে দু সালে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল সেই সময় দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা দু হাজার সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে হাজার টাকা এবং বারোশো টাকা আর এবার যখন তৃণমূল ফের রাজ্য জয়ে ঝড় তুলল তখন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি নিয়ে ফের আশায় রয়েছেন রাজ্যের মা এবং বোনেরা কেননা তাদের বিশ্বাস ফের টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে লোকসভা ভোট দু সালে অনুষ্ঠিত হলো এই ভোটের আগে কিন্তু মা বোনেদের পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়া হয়েছে কিন্তু ফের আবারও আশাই রয়েছেন রাজ্যের মা এবং বোনেরা তারা বিশ্বাস করে যে ভোটের আগে আবারও ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে তো এই টাকাটি কবে বাড়ানো হবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে মায়া অঙ্কুর নামে এক উপভোক্তা জানিয়েছেন ভোট দিদি তাদের উপর দুহাত তুলে আশীর্বাদ করেন মাসে মাসে টাকা দিয়ে টাকা বাড়িয়ে আর তারাও দিদিকে হতাশ করেননি আর এরপর আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারে টাকা হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং দু টাকা করে দেবেন দিদি তাদের নিরাশ করবেন না এমনটাই বলে তিনি দাবি করেছেন তো বন্ধুরা বলা হচ্ছে এখানে মায়া অঙ্কুর নামে এক উপভোক্তা জানিয়েছেন যে ভোট দিদি তাদের আশীর্বাদ করেন বা টাকা বাড়িয়ে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে তো বন্ধুরা আবারও কিন্তু রাজ্যের মা বোনেরা আশা করছেন যে ভোটের আগে কিন্তু বাড়ানো হতে পারে হাজার টাকা এবং বারোশো টাকার বদলে দেড় হাজার টাকা এবং দুই হাজার টাকা তো বন্ধুরা এই টাকা কবে থেকে বাড়ানো হবে সেই ব্যাপারে যদি আপনারা আপডেট জানতে চান তো বলে দিই বন্ধুরা দু সালে রয়েছে বিধানসভা নির্বাচনের ভোট আর এই বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পনেরোশো টাকা থেকে দু টাকা করে দিতে পারে তো মনে করা হচ্ছে দু হাজার সালে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী এই টাকা বাড়ানোর ঘোষণা করে দিতে পারেন তো বন্ধুরা এবার চলুন দেখি আগস্ট মাসের কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আগস্ট মাসের টাকা আপনারা যেমন প্রত্যেক মাসে মাসে হাজার টাকা এবং বারোশো টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের জানিয়ে রাখবো আগস্ট মাসেও তিন তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে অর্থাৎ এক তারিখ থেকেই নবান্ন টাকা ক্রেডিট করে দেবে আর আপনারা সেই টাকা তিন থেকে চার তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন